কে বলে বন্ধুরা যে বাড়ির ভাতের চালে বিরিয়ানি হয় না? আমি আজকে আপনাদেরকে বাড়িতে যে রেগুলার চাল দিয়ে আমরা ভাত বানিয়ে থাকি সেই চালেরই বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা হতে চলেছে খুবই ইজি এবং একদম সিম্পল। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ না করে। তার জন্য বাজার থেকে আমি একটা আস্ত মুরগি আনিয়ে নিয়েছি পরিষ্কার করিয়ে, এবার নিজের পছন্দ মতো করে সেটার পিস করে নেব। আর ভিডিওটা শুরু করার আগে আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব 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 ভালো আছি। তাহলে চলুন বন্ধুরা বাড়ির ভাতের চাল দিয়ে কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছি আপনারাও দেখে নিন। চিকেনের পিসগুলো বেশ মিডিয়াম করে আমার কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। বিরিয়ানিটা বানানোর আগে চালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে দেবো। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো আমি লম্বা দানার চাল ব্যবহার করিনি, যে চালে রেগুলার আমরা ভাত বানিয়ে থাকি সেই চালই কিন্তু দিয়েছি। আজ এই চাল দিয়ে আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো। এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি চালের স্টার্চটা বের করে দেবো। এতে কি হবে না, বিরিয়ানির রাইসটা খুব সাদা ধপধপে হবে এবং একদম ঝরঝরে হবে। চলুন চালটা ভালো করে পরিষ্কার করি। আজকের বিরিয়ানিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন আপনারা দেখে নিন। এখানে বেরেস্তার জন্য বেশ রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো, পুদিনা পাতা, কাগজি লেবু, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে, তেজপাতা, কস্তুরি মেথি, গোটা গরম মশলা, আর এখানে আছে ঘি, বিরিয়ানি মশলা, গোলাপ জল আর কেওড়া জল। এখানে বিরিয়ানি বানানোর জন্য আমার যতটা পরিমাণ চিকেন লাগবে আমি সেই পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি। চলুন এবার চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার পুদিনা পাতাটাকে হাতে একটু ছেড়ে দিয়ে দেব, এতে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস, এতে চিকেনটা বেশ সুন্দর সফট থাকবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। চলুন এবার খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। বিরিয়ানি রান্না করার সময় চিকেনের ম্যারিনেটটাই কিন্তু হচ্ছে আসল। যত ভালো করে চিকেনটা ম্যারিনেট করবেন বিরিয়ানি চিকেন খেতে কিন্তু তত ভালো লাগবে। চিকেনটা সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। চলুন এবার চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব। এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা, জল সম্পূর্ণ গরম না হওয়া পর্যন্ত চাল কিন্তু একদম জলের মধ্যে দিয়ে দেবেন না, না হলে কি বলুন তো বিরিয়ানির চালটা চ্যাটচ্যাটে হয়ে যাবে, ঝরঝরে হবে না। আর দেখুন চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ অনেকটা ফুলে উঠেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। এবার হালকা হাতে আমি চালটা নেড়ে দেব। এবার ভাতটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গেছে, চলুন এবার নামিয়ে নিই। এখানে কিন্তু 100% আমি সেদ্ধ করছি না, বাকিটা দমে হবে। আর ভাতের ফ্যানটা আমি ফেলে দেবো না, এটা আমি 2 বাটির মতো তুলে রেখে দেবো, যেটা আমার পরে কাজে লাগবে। আজকের বিরিয়ানিটা বন্ধুরা আমি কুকারে বানাবো, তাই কুকার বসিয়ে দিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে আমি একটু বেশিই দিলাম, এতে কি হবে না বেরেস্তাটাও ভাজা হয়ে যাবে ভালো করে আর চিকেনটাও রান্না করা হয়ে যাবে। চলুন এবার বেরেস্তাটা রেডি করে নিই।
এবার বেশ মিডিয়াম আছে, দেখুন আমি বেরেস্তাটা কি সুন্দর ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। বিরিয়ানি মানে গোটা গরম মশলা কিন্তু দিতেই হবে, না হলে বিরিয়ানির টেস্ট আসবে না। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু এখানে আমার বেশি ভাজার দরকার নেই, বেশ একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা টমেটো, এতে কি হবে না বিরিয়ানির টেস্টটা বেশ টকটক আসবে। অনেকে আলু পোকোড়া ব্যবহার করে, কিন্তু আমি এখানে টমেটোই দিলাম। টমেটোটাকে ভালো করে গলানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব জলদি আমার গলে যাবে। এবার দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। আরো কিছুক্ষণ সময় দিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কষে নেব। দেখুন টমেটো আর লঙ্কাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরে আঁচটা কিন্তু বাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু চিকেন থেকে জল বাড়াতে শুরু হয়ে যাবে আর কষার সময় পাবেন। দেখুন চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কষতে কষতে চিকেনের কালারটাও প্রায় চেঞ্জ হয়ে এসেছে, পিঙ্ক কালারটা বেশ এখন হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে। বিরিয়ানির জন্য চিকেনটা যত ভালো করে কষাবেন টেস্ট কিন্তু তত ভালো হবে। তার জন্য এখানে আমি বেশ 5-7 মিনিট ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দাঁড়ান এবার আপনাদেরকে 1 পিস চিকেন তুলে দেখাই, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। এরই মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার মাংসটার উপরে আমি ভাতের লেয়ার করে নেব। দেখুন ভাতটাও এদিকে আমার রেডি হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন এবার ভাতটা দিয়ে দিয়ে আমি লেয়ার বানিয়ে নিই। এবার যে ভাতের ফ্যানটা তুলে রেখেছিলাম, বলেছিলাম না আপনাদের পরে বলবো, এবার কিন্তু ফ্যানটা ইউজ করার পালা। এটা আমি উপর থেকে দিয়ে দিলাম, চিকেনটাতে তো আমি কোনো জল ব্যবহার করিনি, এই ভাতের ফ্যানটাতে চিকেনটা সেদ্ধ হবে আর ভালো একটা ফ্লেভারও আসবে। এবার রাইসটার উপর দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, এরপর আরও বাকি রাইসটাও উপর থেকে ছড়িয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 2 ঢাকার মতো গোলাপ জল, যেটা আপনারা বাজারে কিন্তু অনায়াসে কিনতে পেয়ে যাবেন, এতে বিরিয়ানির সেন্টটা দারুণ উঠবে। এবার দিয়ে দেবো কেওড়ার জল, যে কোনো রকম বিরিয়ানি বানান বন্ধুরা কেওড়ার জল কিন্তু দিতেই হবে, কেওড়ার জল ছাড়া বিরিয়ানির মধ্যে সেই ফ্লেভারটা আসবে না, তাই 2 ঢাকার মতো কেওড়ার জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ঘি, যেটা আমি আগের থেকে গলিয়ে রেখেছিলাম, এখানে ঘিয়ের পরিমাণটা বন্ধুরা আপনারা নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম পুদিনা পাতা। চলুন এবার কুকারের মুখটা আমি ভালো করে বন্ধ করে দিই। এবার বিরিয়ানিটা দমে বসিয়ে আমি 1টা সিটি দিয়ে নেব, 1টার বেশি সিটি কিন্তু দেবেন না।
ব্যাস হয়ে গেল। এবার আমি উপরের সিটিটা খুলে নিচ্ছি। উপরের সিটিটা খুলে নিয়ে কী হবে না, প্রেশারের যে গ্যাসটা সেটা পুরোটা বেরিয়ে যাবে। নাহলে যতক্ষণ অবধি এই গ্যাসটা ভেতরে থাকবে বিরিয়ানিটা কিন্তু ততক্ষণ অবধি রান্না হতেই থাকবে। তার জন্য আমি কুকারটা নামিয়ে নিলাম। আর চলুন গ্যাসটা বার হয়ে গেলে আমি কুকারটাও খুলে নেব। দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গেছে আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে। আর কিন্তু বলবেন না যে বিরিয়ানির চাল ছাড়া বিরিয়ানি হয় না। দেখলেন তো ভাতের চাল দিয়ে কী সুন্দর আমি বিরিয়ানিটা বানিয়ে নিলাম। দারুণ দেখুন ঝরঝরেও হয়েছে। চলুন এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই যে কেমন হয়েছে। আর চিকেনটা দেখুন কী সুন্দর সেদ্ধও হয়ে গেছে। বন্ধুরা, এই কুকার বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। দেখলেন তো সময়টা কত কম লাগলো আর ঝটপট বানানো হয়ে গেল। তাহলে আর কি বন্ধুরা, বিরিয়ানির রেসিপিটাও দেখানো হয়ে গেল। এবার আপনারাও সবাই বাড়িতে বানান এবং সকলকে তাক লাগিয়ে দিন, ঠিক আছে? চলুন এবার আপনারা দাদা খেয়ে বলবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আর দেখুন খুব সুন্দর করে আমি সাজিয়েও নিয়েছি। কেউ বলতে পারবে এটা বাড়ির ভাতের চালের বিরিয়ানি? কি সুন্দর লাগছে না দেখতে? একদম গরমা গরম প্লেট ভর্তি বিরিয়ানি খেয়ে টেস্ট করে বলো যে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুন দারুন। সুপার দারুন।